জয় বাংলা, জয় বাংলা। বিজেপির এজেন্ডা এখনো ক্লিয়ার না তাদের নিজের কাছে, আমি বলে দিচ্ছি। আমি তো কাজ করেছি, ব্যক্তিগত আক্রমণে চলে যাও। মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আরো যারা শীর্ষ নেতৃত্ব আছেন, ব্যক্তিগত আক্রমণ করো না। একজন অভিনেত্রী যিনি 2021 নির্বাচনের আগে প্রথমবারের জন্য রাজনৈতিক মঞ্চে আছেন এবং বিজেপিতে যোগদান করেন, 2021 নির্বাচনে বিজেপির পরাজয়ের পরেও যিনি বিজেপি ত্যাগ করেননি এখনো পর্যন্ত, সেই মানুষটি আজকে আমাদের এই আন্দোলন দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই যে সাধারণ মানুষের জন্য লড়াই, সেই লড়াই দেখে সেই মানুষটি আজকে আমাদের এই মঞ্চে দাঁড়িয়ে এই আন্দোলনে তার সমর্থন জানাতে এসেছেন। আমি তাকে একবার ডেকে নিই। রিমঝিম মিত্র আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন, তাকে আমি ডেকে নিচ্ছি সামনে। রিমঝিম মিত্র আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং সে আর এক মুহূর্ত আগে বা এক মিনিট আগে পর্যন্ত সে বিজেপির মঞ্চের সঙ্গে ছিল, কিন্তু সে আজকে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই আন্দোলনে আজকের দিনে দাঁড়িয়ে, একুশের পরেও দুবছর খারাপ সময় বিজেপির সঙ্গে থাকার পরেও আজকের দিনে কেন এই মঞ্চে আমাদের সঙ্গে এই যুদ্ধে যোগদান দিল, সেটা রিমঝিম মিত্র নিজে আপনাদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ দেবাংশু। আপনাদের প্রত্যেককে আমার প্রণাম জানাই, বড়রা যারা আছেন, ছোটদের অনেক ভালোবাসা, আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি প্রথমেই একটা কথা বলতে চাই যে আমি আজকে কোনো রাজনৈতিক মঞ্চে আসছি এরও মনোভাব নিয়ে আমি এখানে আসিনি। আমি মনে করি আপনি যে দলেরই সমর্থক হন না কেন, গরিব মানুষের টাকা যারা আটকে রাখে তাদের বিরুদ্ধে যদি আপনি গলা না তোলেন তাহলে আমি আপনাকে আর মানুষ বলতে পারবো না। এখন আমি মনে করি আমার মধ্যে কিছুটা মনুষ্যত্ব আছে, তাই আমি আমার বিবেক আমাকে আজকে এই মঞ্চে ডেকে এনেছেন এবং আমি কৃতজ্ঞতা জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, আপনাদের প্রত্যেকের কাছে, আমাকে এই মঞ্চে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে সামিল হওয়ার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দেবাংশু একটা কথা বললো যে এখনও আমি বিজেপির সঙ্গে ছিলাম, তবে দেবাংশু এটা নিয়ে আমার নিজেরই একটা কনফিউশন আছে, কারণ বিজেপি নিজেও কি জানেন যে ওনাদের দলে আর কে কে আছেন বা নেই? কারণ আমি যখন অ্যাক্টিভলি ওই পার্টির জন্য কাজ করেছি তখন সেই সময়কার প্রেসিডেন্টের মুখে আমি শুনেছি বলতে, চো আচ্ছা অমুক অভিনেত্রী উনি আমাদের দলে আছেন বুঝি। আমি কিন্তু তখন দলে আছি, অফিসিয়াল পদে আছি। আমি দেখলাম যে আমি যাদের নেতৃত্বে কাজ করছি তারাই যদি আমাকে মান্যতা না দেন, তারাই যদি, আমি তো নিজের একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করছি, আমি তো নেতা নেত্রীও যাইনি ওখানে, সেটুকু যদি আমার প্রাপ্য জায়গা না দেন, যদি রেকগনাইজই না করেন, আমি কার জন্য কাজ করছি? আমি এমন কারোর নেতৃত্বে কাজ করতে চাই যেখানে আমি কাজ করতে পারবো, যেখানে আমার কাজ করার সুযোগটা দেওয়া হবে, যেখানে আমার নেতা বা নেত্রী আমাকে রেকগনাইজ করবেন, আমাকে চিনবেন এবং বলবেন যে হ্যাঁ ইনি একজন সিনসিয়ার কর্মী দলের। বিজেপির এখনও সেই কনফিউশন দূর হতে অনেক অনেক সময় লাগবে এবং আমার মনে হয় না বিজেপি গরিব মানুষের টাকার জন্য লড়াই করে তাদের টাকা এনে দিতে পারবেন, কারণ তারা অন্য অনেক অনেক ইস্যু নিয়ে ব্যস্ত। প্রথমত তারা ব্যস্ত কারা তাদের দলের হয়ে কাজ করেন সেটা ডিসাইড করতে, সেটা রেকগনাইজ করতে, তারপরে তারা ব্যস্ত তারা কার বিজেপি, বাংলার বিজেপি কার নেতৃত্বে তারা কাজ করবেন, দিলীপবাবুর, শুভেন্দুবাবুর না সুকান্তবাবুর। ওনারা এই কনফিউশনটা দূর করুক, ততক্ষণে প্যারালেলি যে দল সত্যি সত্যি গরিব মানুষের জন্য, 20 লাখ গরিব মানুষের কাজের টাকা আটকে রেখেছে তাদের জন্য যারা লড়াই করছেন, সেই দল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি চুজ করব তাদের আন্ডারে তাদের হয়ে কাজ করা যদি তারা আমাকে সুযোগ দেন, কারণ একমাত্র টিএমসি সেই দল যারা পারবেন গরিব মানুষের টাকা উদ্ধার করে এনে দিতে। বিজেপির এজেন্ডা এখনো ক্লিয়ার না তাদের নিজের কাছে, আমি বলে দিচ্ছি। আমি তো কাজ করেছি, আমাদের নির্দেশের যে যা যা নির্দেশ দেওয়া হতো তার মধ্যে আন্ডারলাইন করে দেওয়া হতো যে না রাজনৈতিক বিষয়ে তোলার দরকার নেই, ব্যক্তিগত আক্রমণে চলে যাও। মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আরও যারা শীর্ষ নেতৃত্ব আছেন, ব্যক্তিগত আক্রমণ করো না। এইটা কোনো পার্টির পলিটিক্যাল লাইন হতে পারে? হতে পারে না। আমি মনে করি দিনের পর দিন আমাদের মতো কর্মীদের দিয়ে এইসব কথা বলানো হয়েছে যেগুলো একটা পয়েন্টের পর আমার মতো আরও অনেকেই সহ্য করতে পারেননি, মানতে পারেননি, চলে এসেছেন। এইটা যদি বিজেপির পার্সোনাল অ্যাটাক, যদি বিজেপির এজেন্ডা না হয়ে থাকে তাহলে কেন বলুন তো পঞ্চায়েত নির্বাচনের ফল যেদিন বেরোলো তার পরের দিনই অভিষেক ব্যানার্জির সামনে এসে গেল, ধূপগুড়ির ফলের পরের দিন অভিষেক ব্যানার্জির সামনে এসে গেল, দিল্লির ধর্নার পর কেন? ওনাদের ভাষায় বলছি মুদ্দা, ওনাদের হিন্দি ভাষা না বললে তো ওনারা বোঝেন না, মুদ্দা থেকে স্পটলাইটটা ঘোরানোর জন্য না,
বাংলার মানুষ অত বোকা নয়, বাংলার অনেক মানুষ বিজেপির হয়ে কাজ করতে গেছিলেন কিন্তু তারা বোকা নয়, তারা অমানুষ নয়, তারা মানুষ। তাই তারা আবার ঘুরে ফিরে চলে এসেছেন মমতা ব্যানার্জির কাছে, অভিষেক ব্যানার্জির কাছে, ঠিক যেরকম আমি এসেছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমি অলরেডি সত্যি আমি যথেষ্ট কৃতজ্ঞ যে আমি যে এখানে আসতে পেরেছি। সেখানে আমার থেকেও অনেক অনেক গুণী মানুষ আছেন যারা নিজেদের বক্তব্য বলবেন। আমি শুধু এইটুকুই বলতে চাই, আপনারা প্রত্যেকে যদি আমাকে পারমিশন দেন, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি শীর্ষ নেতৃত্ব যদি আমাকে পারমিশন দেন, এই লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আজ থেকে আমি আপনাদের সঙ্গে আছি। জয় বাংলা, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।